আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, রেডিত দিগ্নিতা কে পাবেন, কোথায় মানে কে কে আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন। রেডিত দিগ্নিতা হচ্ছে আপনার মাসে সর্বোচ্চ 500 টাকা করে, 1 বছর পর্যন্ত মানে দিবে টোটাল 6,000 টাকা। সেটা হচ্ছে শুধুমাত্র রেজনে পুলিয়ার জন্য, পুলিয়া। সো আমরা এখন যে যা যারা যারা ওই পুলিয়ার রেজনের ভিতরে আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে আপনি অবশ্যই পুলিয়াতে রেসিডেন্ট দাঁড়িয়ে হইতে হবে, আপনার এখানে রেসিডেন্স আছে, এবং আপনারা যারা অন্যান্য বোনাসের জন্য আবেদন করছেন, রেদিত সিদ্ধাদিন আনসার, রেদিত দি ইনক্লুজিয়ন, রেদিত আসেনিও আসেনিও দি কুরা, এইসব তিনটে এই তিনটা জিনিসের জন্য যারা আবেদন করছেন তারা এই আবেদনটা করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রাপ্ত বয়স কত হবে, 67 বছরের উপরে হইলে চলবে না। পরিবারের সদস্য যদি 5 জন বা বেশি থাকে সেক্ষেত্রে আপনি 500 টাকা পাবেন, আর যদি কম হয় কে কত হবেন সেটা বলে দিচ্ছি একটু পরেই। আপনার ইজে বালরে অবশ্যই 20,000-এর উপরে হবে না, আর যদি পরিবার বিদেশি পরিবার হয়, শ্রেণীয়ারি হয়, তাহলে সে তার ইজে বালরে 9,360-এর বেশি হতে পারবে না। অ্যান্ড আপনার ফ্যামিলিতে যদি 1 থেকে 2 জন সদস্য হয় তাহলে 300 ইউরো পাবেন মাসে, আর যদি 3 থেকে 4 জন হয় তাহলে 400 ইউরো, আর 5 থেকে বেশি যদি হয় সেক্ষেত্রে 500 ইউরো পাবেন। ঠিক আছে, তো এই আবেদনটা আসলে অনলাইনেই করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটা যে কোনো কাফ থেকেও করা যাবে, এটার জন্য কোনো ডকুমেন্ট অ্যাড করতে হবে না, ওরা আপনারটা ভেরিফিকেশন করে নিবে। আপনার ইজে অবশ্যই মানে করেন্তে যেটা বর্তমান 2020 সালে এটা থাকতে হবে। এই আবেদনের কোনো মেয়াদ নেই, আপনি এই বছরের ভিতরে আবেদন করলেই হবে। ঠিক আছে, আপনারা কোন অ্যাড্রেসে গিয়ে আবেদন করবেন সেই অ্যাড্রেসটা আমি আপনাকে ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা তেমন একটা কঠিন না। এবং যারা এই ভিডিওটি দেখতেছেন যারা পুলিয়া শহরে থাকেন না, তারাও অবশ্যই আশা করব আপনারা শেয়ার করবেন, যাতে আপনারা আমাদের পরিচিত বা আপনার পরিচিত যারা ওই শহরে রেসিডেন্ট দাঁড়িয়ে আছে তারা থাকে, তাদের যাতে উপকার হয়। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।